গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। গতকাল আমি অফ রেখেছিলাম, কারণ আমি ভাবলাম যে একটা দিন ছুটি রাখা উচিত। এভরি উইক একটা দিন ছুটি রাখবো এবার থেকে। রোজ রোজ তো আমরা টিউশন পড়তে যাই না, মাঝে মাঝে ছুটি থাকে, সেই জন্যে আমি একটা দিন করে ছুটি রাখবো। তো কালকে থেকে সেটা স্টার্ট হয়েছে। তো আগের দিন আমরা কি শিখেছিলাম? কাইন্ডস অফ নাউন, নাউনটা কত রকমের হয়, কতগুলো ভাগ হয়, সেগুলো আমরা শিখেছিলাম। তো আজকে থেকে আমরা সেই ভাগগুলো এলাবোরেট করে পড়ব, এক্সপ্যান্ডলি মানে বিশ্লেষণ করব এবং বিশদভাবে বিবরণ করে সেগুলো শিখব। তো দ্য ফার্স্ট ওয়ান ইজ কমন নাউন, প্রথমেই ছিল কমন নাউন। তো কমন নাউনের সাথে প্রপার নাউন ভীষণভাবে রিলেটেড। হোয়াট ইজ কমন নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রপার নাউন, দুটোর মধ্যে ভীষণ গুলিয়ে যায় আমাদের। অ্যান্ড এগুলোর মধ্যে অনেক সময় এক্সাম্পল মানে আমরা কি করি না, পার্থক্য করারও চেষ্টা করি, ডিফারেন্সেস। তো সেই জন্য আজকে আমি কমন নাউন অ্যান্ড প্রপার নাউন একসাথে করব। কেমন? তো চলো আগে কমন নাউনটা কি দেখে নিই। দ্য নেমিং ওয়ার্ডস দ্যাট ইউজ টু নেম জেনারেল গ্রুপস, people, places, things and ideas, and it does not use to refer any specific name or object is called a common noun. অর্থাৎ কমন নাউন হচ্ছে সেইগুলোই, ধরো যেগুলো সাধারণ জিনিসকে একটা গ্রুপে বোঝায়। যেমন মানুষ, মানুষ বলতে অনেক মানুষকে বোঝাতে পারে, পাখি বলতে যে কোনো পাখিকে বোঝাতে পারে, মাছের ক্ষেত্রে হোক, গাছের ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রে হোক, নদীর ক্ষেত্রে হোক। তাহলে নদী, গাছ, মানুষ, ফল, পাখি বা ধরো যে কোনো জীবজন্তু, যে কোনো জায়গার নাম হতে পারে, পাহাড়ের নাম হতে পারে, বইয়ের নাম হতে পারে, তো যে কোনো কিছুই আসছে কিসের আন্ডারে? কমন নাউনের আন্ডারে। আমি স্পেসিফিক করে বলছি না যে এটাই, যেমন গঙ্গা নদী, আমি একটা নদীর নাম বলছি, তো গঙ্গাটা হয়ে যাবে প্রপার। আমি একটা প্রপার স্পেসিফিক করছি, তাই গঙ্গাটা হবে প্রপার। আর রিভারটা হবে কি না কমন, কারণ অনেক নদী আছে। তাই এক্সাম্পলে দেখো আমরা বুঝে নেব ব্যাপারটা। দ্য গার্লস অ্যান্ড দ্য বয়েজ রিড টুগেদার, যে মেয়েগুলি এবং ছেলেগুলি একসাথে পড়াশোনা করে। দেখো কোনো একটি মেয়ে বা কোনো একটি ছেলের নাম আমি আলাদা করে বলিনি, মেয়েগুলো বা ছেলেগুলো তারা একসাথে পড়াশোনা করে। টিচার্স টিচ আস, টিচারেরা আমাকে আমাদেরকে পড়ায়। কোনো একটি নির্দিষ্ট টিচারের নাম আমি এখানে বলিনি, তাই এটাও কমন নাউন। অল দ্য বার্ডস ফ্লু অ্যাওয়ে, সব কটি পাখি উড়ে গিয়েছিল। দেখো পাখি, কোনো একটি বিশেষ প্রজাতির পাখির নাম আমি বলিনি, সেটা কোকিলও হতে পারে, চড়াইও হতে পারে, শালিকও হতে পারে, যে কোনো পাখি হতে পারে। আই মেট মাই আঙ্কেল অ্যাট দ্য পোস্ট অফিস, আমি আমার আঙ্কেলের সাথে দেখা করেছিলাম পোস্ট অফিসে, বা দেখা হয়েছিল। তাহলে আঙ্কেলের নামও এখানে বলিনি আমি, আঙ্কেলের যে কোনো নাম থাকতে পারে, আবার পোস্ট অফিসেরও কোনো স্পেসিফিক নাম বলে দিইনি। সচরাচর পোস্ট অফিসের নাম জায়গার নাম অনুযায়ী হয়, কোন জায়গায় সেই পোস্ট অফিসটা রয়েছে সেই জায়গা অনুযায়ী সেই পোস্ট অফিসটার নাম হয়, ঠিক আছে? তো এখানেও পোস্ট অফিসটাও কমন নাউন, বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো প্রপার নাউনটা আমরা দেখে নেব। The naming words that used to name specific people, place and things, and it always begins with a capital letter. মানে কি বলছে? Specific করে আমরা কোনো কিছু নাম বলছি, মানুষ, জায়গা বা বস্তু, যা কিছু হতে পারে। আর কি হয়? প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হয়। এ দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। এখানে দেখো রবীন্দ্রনাথ টেগোর একটা স্পেসিফিক একটা নাম বোঝাচ্ছে, কোনো একটি মানুষ যে কিনা পোয়েট ছিল, কবি ছিল। এখন এই পোয়েট শব্দটা কবি হিসেবে ব্যবহার করা হয়েছে, কবিকে ইংরেজিতে পোয়েট বলা হয়। তাহলে পোয়েটটা হচ্ছে কমন নাউন, কারণ অনেক কবি রয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন, তাই রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন। আই স দ্য অ্যাক্টর ইন মুম্বাই লাস্ট সানডে, আমি ওই অভিনেতাকে মুম্বাইতে দেখেছি গত রবিবার। এখানে অ্যাক্টর দেখো কমন নাউন, অনেক অ্যাক্টর আছে, তার মধ্যে একটি বিশেষ অ্যাক্টরের কথা বলা হয়েছে যার নাম এখানে উল্লেখ করা হয়নি, দ্য অ্যাক্টর। কোথায় দেখেছি? মুম্বাইতে দেখেছি এবং লাস্ট সানডেতে দেখেছি। দেখো এগুলো ক্যাপিটালে লেখা হয়েছে, এই দেখো এগুলো স্টার্টিং লেটারগুলো ক্যাপিটালে, যে বলে দিয়েছি স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার।
তারপরে দেখো সুনীল লাভস টু প্লে ক্রিকেট এখানে কি বলেছে সুনীল ক্রিকেট খেলতে ভালোবাসে ক্রিকেট একটা স্পেশাল গেম এক ধরনের খেলা এবং সুনীল একটা নির্দিষ্ট কোনো ছেলের নাম তো সুনীল প্রপার নাউন ক্রিকেটও প্রপার নাউন পেঙ্গুইন ইজ আ ফ্লাইটলেস বার্ড পেঙ্গুইনরা কি পাখি যে পাখিটা কিনা উঠতে পারে না আমরা জানি পেঙ্গুইন উঠতে পারে না তো বার্ডটা দেখো এখানে কমন নাউন অনেক পাখি হয় তার মধ্যে পেঙ্গুইন একটা বিশেষ প্রজাতির পাখি তাই পেঙ্গুইনটা হচ্ছে প্রপার নাউন উই আর গোয়িং টু আগ্রা নেক্সট উইক সামনের সপ্তাহে আমরা আগ্রা যাচ্ছি আগ্রা একটি জায়গার নাম সেখানে আমরা যাচ্ছি তাই এটা প্রপার নাউন চিলড্রেন লাইক টু প্লে ফ্লাই সরি চিলড্রেন লাইক টু ফ্লাই কাইটস বাচ্চারা ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসে তো ঘুড়ি হচ্ছে প্রপার নাউন কেননা এটা একটি খেলার নাম এটি একটি খেলার নাম অনেক ধরনের খেলা হয় তার মধ্যে ঘুড়িটা হচ্ছে একটি খেলার জিনিসের নাম তাই এটা একটা প্রপার নাউন তাহলে দেখো আজকে আমরা বুঝে নিলাম যে কমন নাউন কি এবং প্রপার নাউন কি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কমন নাউন এবং প্রপার নাউন আমরা কিভাবে পার্থক্য করব যেটা অল টুগেদার বলা হবে মানে একসাথে এক গুচ্ছ নাম যার মধ্যে স্পেসিফিক কিছু থাকবে না সেটা হবে কমন আর আলাদা করে আমরা যখন কোনো একটা স্পেসিফিক মানুষ হোক দিন হোক জায়গা হোক বলবো তখন হবে প্রপার নাউন আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমরা নাউনের অন্য কোনো বিভাগ নিয়ে আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো নিয়ে আমরা পরের দিন পড়াশোনা করব কেমন আজকে এটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে দেখবে খুব সোজা কমন নাউন আর প্রপার নাউন ভীষণ সোজা একটুখানি বুঝে নিলে ইজি আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে সবার মাধ্যমে সবার মধ্যে এটা ছড়িয়ে দেবে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও আর হ্যাঁ তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না কমেন্ট করে কেমন